দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তাহের হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ড প্রাপ্ত এবং মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় থাকা দুই আসামি মহিউদ্দিন এবং জাহাঙ্গীর, যারা এই কারাগারে রয়েছে, তাদের পরিবারের সদস্যরা শেষবারের মতো তাদের সাথে দেখা করতে এসেছে। আমরা যদি কারাগারের ঠিক রাস্তাটি আপনাদের দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে 15 থেকে 20 মিনিট আগে 35 জনের একটি দল ভেতরে প্রবেশ করেছে বলে আমাদের নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। এবং তারা জানিয়েছে যে আজকে মূলত হঠাৎ করেই পরিবারের সকল সদস্যদের ডাকা হয় মহিউদ্দিন এবং জাহাঙ্গীরের পরিবারের, যেন জাহাঙ্গীর এবং মহিউদ্দিনের সাথে তারা শেষ দেখা করতে পারেন। তবে ধারণা করা হচ্ছে যে আজকে রাতেই কোন এক সময়ে তাদের ফাঁসি কার্যকর করা হতে পারে। যদিও আজকে এই চেম্বার আদালতে করা যে রিট ছিল, আপিল ছিল, যেটি জাহাঙ্গীরের পক্ষ থেকে ফাঁসি স্থগিতের জন্য, সেই আপিলটি চেম্বার আদালত শুনানির পরে খারিজ করে দিয়েছে। ফলে আদালত যেটি বলেছে যে যত দ্রুত সম্ভব ফাঁসি কার্যকরে কোন ধরনের বাধা নেই। ফলে এখন পর্যন্ত কারাগার কর্তৃপক্ষ শুরু থেকে যেটি জানিয়ে আসছিল যে তারা নিশ্চিত হবার পরই এই যে মামলার দণ্ডপ্রাপ্ত আসামি তাদের যে ফাঁসি সেটি কার্যকর করবার জন্য সবসময় প্রস্তুত রয়েছে। একটু পেছনে জানিয়ে রাখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব খনিবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর এস তাহের হত্যা মামলায় মোট 4 জন এখানে দণ্ডপ্রাপ্ত রয়েছে। তাদের মধ্যে 2 জন রয়েছে নাজমুল এবং সালাম, যারা এখানে যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত এবং তারা এখানে কারাভোগ করছেন। পাশাপাশি সালামেরই ভাই এখানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এবং তার ফাঁসি কার্যকরের রয়েছে, যার নাম হলো জাহাঙ্গীর। আরেকজন যে শিক্ষককে নিয়ে মূলত ঘটনা, মহিউদ্দিন, তিনিও কিন্তু ভূতত্ত্ব এবং খনিবিদ্যা বিভাগের শিক্ষক ও সহকারী অধ্যাপক ছিলেন এবং ডক্টর এস তাহেরের যখন তিনি একাডেমিক কমিটির প্রধান তখন তাকে কেন অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হচ্ছে না, এ নিয়ে আসলে দ্বন্দ্বের সূত্রপাত। ঘটনাটি 2006 সালে সংঘটিত হয় এবং সেই সময় নৃশংসভাবে এই ডক্টর এস তাহেরকে হত্যা করে তারই যেই বাসভবন ছিল তার পেছনে ম্যানহোলে তাকে ফেলে রাখা হয়, ঢুকিয়ে রাখা হয় এবং পরবর্তীতে একদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। তো এ পর্যন্ত নানান ধরনের উত্থান পতনের মধ্য দিয়ে এই বিচার কার্যক্রম শেষ হয়েছে এবং যারা বাদী পক্ষ রয়েছেন ডক্টর তাহেরের কন্যা শেগুফতা আহমেদ, তিনি সন্তোষ প্রকাশ করেছেন আজকে সর্বশেষ যেই খারিজ হয়ে গেল শুনানিতে যে আপিল সে আপিলটি, এবং তারপরে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তিনি চান অবিলম্বে এই ঘটনার ফাঁসি কার্যকর করতে। যদিও চ্যানেল 24 প্রায় 4 দিন আগেই এই তারিখটি ঘোষণা করেছিল যে 25 জুলাই রাত 10:01 মিনিটে মহিউদ্দিন এবং জাহাঙ্গীরের ফাঁসি কার্যকর করা হবে, তবে তারপরেও চেম্বার আদালতে একটি আপিল বা শুনানি চলার ফলে আসলে তারিখটি নিয়ে খুব একটি নিশ্চিত হওয়া যাচ্ছিল না। তবে আজকে যেহেতু 20 মিনিট পূর্বে এই দুই পরিবারের মোট 35 সদস্য ভেতরে প্রবেশ করেছেন এবং তারা পরিবারের সদস্যরা শেষবারের মতো দেখা করতে গেছেন, ফলে বলাই যায় যে আজকের রাতটাই শেষ রাত এবং এই রাতেই ফাঁসি কার্যকর করার একটা প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে ফেলেছে কারা কর্তৃপক্ষ। আগে এরই মধ্যে গত 21 জুলাই আমরা জানতে পেরেছিলাম প্রধান যিনি আসামি মহিউদ্দিন, তিনি কিন্তু বুকে ব্যথা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং সেই সময় জানা গিয়েছিল যে হৃদরোগের কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। ঠিক একদিন পরেই তাকে হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে ঘোষণা দিয়ে ছেড়ে দেন এবং তিনি আবারও এই কারাগারে ফেরত আসেন। তো এখন পর্যন্ত তিনি সুস্থ রয়েছেন, যদিও কারা কর্তৃপক্ষ বলছে যে বিধান অনুযায়ী যদি কেউ অসুস্থ থাকে কিংবা যদি কেউ আনফিট থাকে শারীরিকভাবে তাহলে আসলে তার এখানে ফাঁসির দণ্ড কার্যকর করা সম্ভব হয় না। যদিও আজকে এখানে সিভিল সার্জন সহ চিকিৎসকরা তাদেরকে পরীক্ষা করবেন এবং তারা সম্পূর্ণ ফিট কিনা সেটি তারা নিশ্চিত করবেন এবং তাদের শেষ কোনো খাবার ইচ্ছা রয়েছে কিনা সেটি আসলে তাদের কাছ থেকে শুনবেন, পরিবারের সদস্যদের আনা কিছু খাওয়া তাদের খাওয়ার ইচ্ছা রয়েছে কিনা সেটিও তারা জানবেন। ফলে এখন প্রায় 2:00 কিছুক্ষণ পরেই হয়তোবা পরিবারের সদস্য যারা রয়েছে তারা বেরোবেন। আমরা দেখতে পাচ্ছি যে কারা কর্তৃপক্ষের নির্দেশে তারা যারা ঢুকেছেন তারা বাদেও বেশ কিছু মানুষ অপেক্ষা করছেন এখানে, যারা যাদের আত্মীয় স্বজন কারাগারে রয়েছে। তো তারা যখন ঢুকতে চাইছেন কিছুটা বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং কড়াকড়ি আরোপ করা হয়েছে আজকে কারাগারে, কারণ যে ঘটনা আজকে যে ফাঁসি কার্যকরের প্রক্রিয়া চলছে
সেটি যদি আজকে চূড়ান্ত হয় তাহলে কারা কর্তৃপক্ষ এরই মধ্যে সব দিকেই কড়া নজরদারি রেখেছেন এবং বেশ কড়াকড়ি আরোপ করেছেন নিরাপত্তার দিক থেকে। তবে এখন পর্যন্ত কেউ বেরোননি ভেতর থেকে, যদি বের হয় তাহলে হয়তোবা আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এবং সত্যি সত্যি যে দণ্ডপ্রাপ্ত আসামি তারা আসলে কি বললেন তাদেরকে এবং তাদের শেষ কথা কি ছিল সেটি আসলে জানার চেষ্টা করব। যদিও বা এর আগে আমরা চেষ্টা করে সাবেক অধ্যাপক মহিউদ্দিনের পরিবারের কাউকে আমরা পাইনি এবং তাদের পরিবারের দুঃসম্পর্কের আত্মীয়রাও এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তবে জাহাঙ্গীরের পরিবারের সকলেই কথা বলেছেন, তারা আমাদেরকে যেটি জানিয়েছিলেন জাহাঙ্গীর আসলে এখানে, তারা বলছেন তাদের দাবি, পরিবারের দাবি অনুযায়ী যে জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে সে কি কোনোভাবেই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় বলে পরিবার দাবি করেছেন। তবে এখন পর্যন্ত ভেতরে যা কার্যক্রম সেটি আসলে আমরা যেহেতু জানতে পারছি না, তবে এতটুকু আন্দাজ করা যায় যে আজকে রাতেই হয়তোবা ফাঁসি কার্যকর করা হবে। তবে পূর্বের যে সূত্রে পাওয়া ঘোষণা অনুযায়ী আমরা যতটা নিশ্চিত হতে পেরেছি যে 25 জুলাই মানে আজকে দিবাগত রাত 10:01 একই মঞ্চে একই সাথে এই মহিউদ্দিন এবং জাহাঙ্গীরের দুজনেরই ফাঁসি কার্যকর করা হতে পারে। এবং আজকে আমরা বারবারই জানার চেষ্টা করেছিলাম যে একই মঞ্চে দুজনের ফাঁসি কার্যকর করা হবে কিনা। তো কারা কর্তৃপক্ষের কারা সূত্র থেকে যেটি জানা গেছে যে এর আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে, একইভাবে একই মঞ্চে ফাঁসি কার্যকরের ঘটনাও ঘটেছে এবং সেটি রয়েছে। এবং আজকে 10:01 ফাঁসি কার্যকর করার প্রাথমিকভাবে যে তথ্য সেটি প্রায় নিশ্চিত হতে চলেছে। যদিও বা সময়ের ফারাক থাকে তাহলে সেটি হয়তো বা রাত 12:01 হতে পারে বা রাত 10:01 হতে পারে, কিন্তু এর বাইরে নয়। সবচেয়ে বেশি নিশ্চিত করা তথ্য যেটি যে দুই পরিবারের 35 সদস্য একসাথে যখন ভেতরে প্রবেশ করেছেন মহিউদ্দিন এবং জাহাঙ্গীরের সাথে দেখা করতে, তখন স্বভাবতই এটি নিশ্চিত হওয়া যায় যে যারা গেছেন তারা শেষ দেখা করতেই গেছেন এবং আজকে রাতেই হয়তোবা ফাঁসিটি কার্যকর করা হচ্ছে। যদিও এ নিয়ে বিভিন্ন আদালতে আপিল করা হয়েছিল, বিচার তারা ন্যায় বিচার পায়নি, এই মর্মে তারা আবারও সেই কেসটি রিভিউ করার কথা বলেছিলেন। তবে এই মামলায় যতবারই আদালতে সেটি উত্থাপন করা হয়েছে কেন, এটার বাদীপক্ষের আইনজীবী ছিলেন ডক্টর তাহেরের নিজের মেয়ে কন্যা শেগুপ্তা আহমেদ, এবং তিনি যেটি বলেছেন বারবার করে যে ন্যায় বিচার নিশ্চিতে তিনি যতদূর যাওয়া সম্ভব তিনি সেটি যাবেন এবং তিনি গেছেন। আজকে তিনি বেশ খুশি এই আজকে যে আপিল সেটি খারিজ হওয়ার পর, এবং তিনি বলেছেন যে অনতিবিলম্বে আদালতের দেয়া নির্দেশ যাতে প্রতিপালিত হয় এবং এই ফাঁসি কার্যকর তিনি দেখতে চান। তো এখন পর্যন্ত কারা ফটক থেকে, এতখানি বলতে পারি যে কারা যারা ভেতরে প্রবেশ করেছেন 35 জনের দল, তারা বের হওয়ার পরপরই আমরা হয়তোবা আপনাকে দেখাতে পারবো যে আসলে কারা কারা প্রবেশ করেছেন বা কারা কারা গিয়েছিলেন শেষ দেখা করতে এবং কি বলছেন তারা। তবে হঠাৎ করেই আজকে সকালবেলাতে আত্মীয় স্বজনদের ডাকা হয় এবং এখনো অনেকেই আসার চেষ্টা করছেন শেষ দেখা করবার জন্য, তবে ভেতর থেকে অনুমতি মিললে হয়তো বা তারা ভেতরে দেখা করতে পারবেন। তবে প্রক্রিয়াটা খুব আধা ঘন্টার বেশি চলার কথা নয়, এই সময়ের মধ্যেই তাদেরকে আত্মীয় স্বজনদের সাথে দেখা করে শেষ করতে হবে এবং তারপর পরবর্তী প্রক্রিয়া ডাক্তারি পরীক্ষা সহ খাওয়া দাওয়া সবকিছু করানো গোসল করানো সবকিছু আসলে পালন করবে কারা কর্তৃপক্ষ। তবে আমরা যতটা ধারণা করছি যে স্বজনরা আসছেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মহিউদ্দিন এবং যে কেয়ারটেকার ছিল বাসার, সেই কেয়ারটেকার জাহাঙ্গীরের যে শেষ সময় সেই সময়ের সাথে আত্মীয় স্বজনরা দেখা করতে আসছেন এবং এটি কতক্ষণ স্থায়ী হবে বলা যাচ্ছে না, তবে কিছুক্ষণের মধ্যে হয়তোবা তারা বেরোবেন। তারা বেরিয়ে এলে হয়তোবা আমরা আবারও আপনাকে সেই তথ্য জানাতে পারবো। তো এতক্ষণ কারা ফটকের সামনে থেকে আমি আবরার সাহেব আপনাদের এই তথ্যগুলো জানাচ্ছিলাম। ধন্যবাদ।